অনুষ্ঠান অনুসারে মনে রাখার জন্য আমরা একটি বাক্য মনে রাখব। তোমরা এই বাক্যটি খাতায় লিখে নিবে। বাক্যটি হলো কণ্ঠে তাল মধ্যে দাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন পাঠদানে স্বাগতম। আমি মোহাম্মদ হাসান মাহমুদ, সহকারী শিক্ষক বাংলা। গত ক্লাসে আমি তোমাদের বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বাংলা ব্যাকরণের চারটি আলোচ্য বিষয়, এগুলো তোমাদের হয়তো মনে আছে: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং বাগর্ত্যতত্ত্ব। আজকে ধ্বনিতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ টপিক ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করব। তোমাদের অনলাইন ক্লাসে বসার আগে তোমাদের দুইটি বিষয় মনে রাখতে হবে। আমি বলেছিলাম খাতা কলম সঙ্গে নিয়ে বসতে হবে এবং ক্লাসের বিষয়ে খুব মনোযোগী হতে হবে। তোমরা নিশ্চয়ই খাতা কলম সঙ্গে নিয়ে বসেছো। চলো তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। ধ্বনি, আমরা জানি বাকযন্ত্রের সাহায্যে অর্থবোধক আওয়াজ সৃষ্টি করে তাকেই ধ্বনি বলে। বাংলা ব্যাকরণের ধ্বনি দুই প্রকার, একটি স্বরধ্বনি, অপরটি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। আজকে তোমাদের ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করব, কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ব্যঞ্জনধ্বনি সম্পর্কে, ব্যঞ্জনধ্বনি নিয়ে অনেক প্রশ্ন আসে। তাই আজকে আমরা ব্যঞ্জনধ্বনি সম্পর্কে আলোচনা করব। ব্যঞ্জনধ্বনি, যে ধ্বনি অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। আমরা জানি স্বরধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে, কিন্তু ব্যঞ্জন ধ্বনি অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না। আবার এভাবেও সংজ্ঞা আসে, যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস বাকযন্ত্রের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয়ে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। ব্যঞ্জন ধ্বনি ক্ষেত্রে তোমাদের যে প্রশ্নগুলো হয়, এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে এখানে অবশ্যই তোমরা এগুলো পারবে। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের ক্ষেত্রে দুইটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে উচ্চারণ স্থান, অপরটি হচ্ছে উচ্চারণ রীতি। আমরা যে ধ্বনি ব্যঞ্জনধ্বনিগুলো বাকযন্ত্রের কোন কোন জায়গায় থেকে উচ্চারণ করি, যেমন অশ্রু থেকে উচ্চারণ করি, কণ্ঠ থেকে উচ্চারণ করি, নাসিকা থেকে উচ্চারণ করি, তালু থেকে উচ্চারণ করি, এই কারণে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থানটি অবশ্যই গুরুত্বপূর্ণ। আর উচ্চারণ রীতি হচ্ছে যে প্রক্রিয়ায় ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়, তাকে বলা হয় উচ্চারণ রীতি। আমরা জানি বর্ণ আর ধ্বনির মধ্যে পার্থক্য রয়েছে। বাংলা ব্যাকরণে ব্যঞ্জন বর্ণের সংখ্যা 40টি, কিন্তু ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 33টি। এক্ষেত্রে আমরা ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণ স্থান অনুসারে মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করব। আমরা জানি ক থেকে ম পর্যন্ত 25টা ধ্বনি রয়েছে। এই 25টি ধ্বনি বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় থেকে উচ্চারিত হয়। এই 25টি ধ্বনি কোথায় থেকে উচ্চারিত হয়, কীভাবে উচ্চারিত হয়, এগুলো এখন আমরা জানব। এই 25টি ধ্বনিকে 5টি বর্গে ভাগ করা যায়। এই বর্গগুলো হলো ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তোমাদের পরীক্ষায় প্রশ্ন হতে পারে বাংলা ব্যঞ্জন ধ্বনির বর্গের সংখ্যা কয়টি, তাহলে উত্তর কয়টি হবে? 5টি। কী কী? ক, চ, ট, ত, প। এবং প্রত্যেকটি বর্গে বর্ণের সংখ্যা 5টি, তার মানে 5 × 5 = 25টি। এই 25টি বর্ণ বা ধ্বনি কোথায় থেকে উচ্চারিত হয় আমরা এখন তা জানব। ব্যঞ্জনধ্বনি উচ্চারণের স্থান অনুসারে মনে রাখার জন্য আমরা একটি বাক্য মনে রাখব। তোমরা এই বাক্যটি খাতায় লিখে নিবে। বাক্যটি হলো কণ্ঠে তাল মধ্যে দাও। তাহলে এই বাক্যটা দ্বারা আমরা কীভাবে ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান অনুযায়ী মনে রাখবো? কণ্ঠে মানে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়, তাল মানে তালব্য
ধ্বনি, মূর্ধা মানে মূর্ধা, মধ্যে মানে মূর্ধা বা মূর্ধন্য, দন্ত দাও, দতে হচ্ছে দন্ত ধ্বনি, ওতে হচ্ছে ওষ্ঠধ্বনি। তার মানে উচ্চারণ স্থান অনুযায়ী আমাদের মনে রাখার জন্য এই বাক্যটি মনে রাখতে হবে। বাক্যটি হলো কণ্ঠে তাল মধ্যে দাও। কণ্ঠে মানে কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়, কণ্ঠমূলীয় ধ্বনি অপর নাম জিহ্বামূলীয়, তোমরা খাতে লিখে রাখবে। তাল মানে তালব্য, মধ্যে মানে মূর্ধা বা মূর্ধন্য, দতে হচ্ছে দন্ত, ওতে হচ্ছে ওষ্ঠ। তোমাদের এই পাঁচটি উচ্চারণ স্থান অনুযায়ী যদি মনে রাখতে পারো, তাহলে যদি তোমাদের প্রশ্ন হয় ব উচ্চারণ স্থান অনুযায়ী কোথায় উচ্চারিত হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে ব কোন বর্গীয় ধ্বনি। আমরা বর্গ কয়টি পড়েছি? পাঁচটি, ক চ ট ত প। তাহলে ব হচ্ছে প বর্গীয় ধ্বনি, প ফ ব, প বর্গীয় ধ্বনি। প বর্গীয় ধ্বনি কোথায় উচ্চারিত হয়? ওষ্ঠ, যেহেতু এটি শেষে, অষ্টধ্বনি। আবার প্রশ্ন হতে পারে ঝ উচ্চারণ স্থান অনুযায়ী কোথায় উচ্চারিত। তোমরা নিশ্চয়ই জানো ঝ কোন বর্গীয় ধ্বনি, ক চ, চ বর্গীয় ধ্বনি, চ ছ জ ঝ, চ বর্গীয় ধ্বনি। তার মানে ক বর্গীয় ধ্বনি হচ্ছে কণ্ঠে, চ বর্গীয় ধ্বনি হচ্ছে তালব্য, তার মানে ঝ হচ্ছে তালুতে উচ্চারিত হয়। তাহলে তোমাদের উচ্চারণ স্থান অনুযায়ী এই পাঁচটি আমরা এই একটি বাক্যের মাধ্যমেই মনে রাখবো, এবং এই চার্ট আকারে এটি আমরা মুখস্থ করব অথবা মনে রাখব। তাহলে উচ্চারণ স্থান অনুযায়ী হলো, আমরা জানি বাকযন্ত্রের মধ্যে স্বরযন্ত্র রয়েছে, স্বরযন্ত্রের মধ্যে উল্টো ভি আকৃতি দুটি নমনীয় পর্দা আছে, এটাকে বলা হয় স্বরতন্ত্রী। কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণে কম কম্পনের সৃষ্টি হয়, কোনো কোনো স্বরধ্বনি উচ্চারণে বেশি কম্পনের সৃষ্টি হয়। এই কম্পনের দিক থেকে ব্যঞ্জনধ্বনি দুই প্রকার, একটি হচ্ছে অঘোষধ্বনি এবং দ্বিতীয়টি হচ্ছে ঘোষধ্বনি। অঘোষধ্বনি হচ্ছে, আমরা জানি প্রথমেই বর্গ পড়েছি, বর্গের প্রথম এবং দ্বিতীয় ধ্বনি, এই দুইটি হচ্ছে অঘোষধ্বনি, অখ চ ছ ট ঠ ত থ। আর বাকি যে তৃতীয় চতুর্থ পঞ্চম বর্গের এই তিনটা ধ্বনি হচ্ছে ঘোষধ্বনি, গ ঘ ঙ, জ ঝ ঞ, এই তিনটি হচ্ছে ঘোষধ্বনি। আবার ব্যঞ্জন ধ্বনিগুলো উচ্চারণের সময় কোনো কোনো ধ্বনি উচ্চারণে বেশি বাতাস বের হয়, কোনো কোনো ধ্বনি উচ্চারণে আবার কম বাতাস বের হয়। তোমরা যদি এটা পরীক্ষা করো, তাহলে তোমাদের সামনে একটা টিস্যু পেপার নিবে অথবা হাতের তালু নিবে, হাতের তালু নিয়ে তোমরা উচ্চারণ করবে ক, দেখবে বাতাস খুবই কম লেগেছে। আর যদি খ উচ্চারণ করো, দেখো হাতের তালুতে বাতাস বেশি লেগেছে। তাহলে উচ্চারণ করো ক খ গ ঘ, দেখো কোন কোন ধ্বনিতে বাতাস বেশি লেগেছে, নিশ্চয় খ এবং ঘ, এই দুইটা ধ্বনিতে বাতাস বেশি লেগেছে। আবার চ বর্গীয় ধ্বনিতে উচ্চারণ করো চ ছ জ ঝ, দেখো এখানে কোন কোন ধ্বনিতে বাতাস কম লেগেছে, চ এবং জ, ছ এবং ঝ ধ্বনিতে বাতাস বেশি লেগেছে। তার মানে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে ধ্বনিতে বাতাস কম বের হয় এটাকে বলা হবে অল্প প্রাণ। বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি হলো অল্প প্রাণ, আর যে ধ্বনিতে বাতাস বেশি বের হয় এটাকে বলা হবে মহাপ্রাণ। তৃতীয় এবং দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি, এই দুইটা হচ্ছে মহাপ্রাণ, কারণ এই ধ্বনিগুলোতে বাতাস বেশি বের হয়েছে। এই কারণে বর্গের প্রথম এবং তৃতীয় ধ্বনি অল্প প্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি মহাপ্রাণ। আবার তোমরা যদি নাক বন্ধ করে পঞ্চম ধ্বনিগুলো উচ্চারণ করতে চাও বর্গের, যেমন ও এ, ও উচ্চারণ সঠিকভাবে করতে পারবে না, তার মানে অবশ্যই নাকের ভিতর দিয়ে এই ধ্বনিগুলো বাতাস বের হবে। তার মানে বর্গের পঞ্চম ধ্বনিগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি আলোচনা করলাম, এখান থেকে সবাই অবশ্যই উপকৃত হয়েছ। আমরা আগামী ক্লাসে অন্য কোনো নতুন টপিক নিয়ে আবার আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।